Ciao. আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি প্রতিবারের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা উঠে বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করার জন্য বাড়ি যাচ্ছি আমাদের এখানে কয়েকদিন ধরে গাছ কাটা হচ্ছে রাস্তা পরিষ্কার করা হচ্ছে তো রাস্তার অবস্থা খুবই বাজে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে যখন ফল সিজন শুরু হয় রাস্তার যে গাছগুলো থাকে সেগুলো কেটে দেয় ডালপালাগুলো তো এই হচ্ছে সেই রাস্তার অবস্থা জায়গা জায়গা গাছ কেটে স্তূপ করে রেখেছে তা আমরা এখন চলে এসেছি বারে আমাদের বাসার একটু কাছে এই তো এইবারে নাস্তা আমার কাছে খুব ভালো লাগে সে কারণে আজকে চলে আসলাম যেহেতু আজকে সানডে হাদিদের স্কুল সরি আজকে স্যাটারডে ছিল তা হাদিদের স্কুল বন্ধ ছিল তো একসাথে বাচ্চাদের নিয়ে নাস্তা করার জন্য বারে চলে এসেছি তো এখানে আমরা পছন্দ করছি কী কী খাবো আর এখানে এসে আসার পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে সে চকলেট খাবে এবারে আসলে ওর জন্য একটা না একটা চকলেট নিতে হয় তা না হলে মানে মাথা গরম করে ফেলে বসবে না খাবে না কিছু করবে না তো এখানে আমরা যেহেতু আজকে একটু লেট করে এসেছি তো আমরা যে করণেতুগুলো খাই মানে ক্রোসেনগুলো খাই সেগুলো প্রায় শেষের দিকে তো যেগুলো ছিল সেগুলোই অর্ডার করেছি আমরা এখানে আরো অনেক ধরনের খাবার আছে তো আমরা এখন অর্ডার দিয়ে বাইরে বসেছি ঠিক আছে আসছো হাদিদ হাদিদ তুমি নাই নাই ভিতর থেকে নাস্তা অর্ডার দিয়ে আমরা বাহিরে এসে বসেছি বাহিরের ওয়েদারটা একটু ভালো ছিল হালকা ঠান্ডা একটু রোদ একটু বাতাস সব মিলিয়ে ভালোই ছিল তো বাহিরে বসে বসে নাস্তা খাবো সেই জন্য আমরা বাহিরের সাইডে চলে এসেছি ভেতরে বসার জায়গা আছে কিন্তু আমার কাছে বাহিরে ভালো লাগে নাস্তা করতে ভিতরে জায়গা যেহেতু মানে অল্প আর সেই কারণে বাচ্চাদের নিয়ে বসলে মানে ওরাই লড়াচড়া করতে অনেক সমস্যা হয়ে যায় যখন দুইজন আসি আমি হাদিদের বাবা আসি তখন ভেতরেই বসি আজকে যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছে তো সে কারণে ভাবলাম যে একটু বাহিরেই বসি খোলামেলা জায়গাতে এবারে নাস্তা আমার কাছে সব সময় ভালো লাগে বিশেষ করে কফিটা মানে কাপের চিন্নটা খুবই ভালো লাগে আমার কাছে অন্যান্য জায়গায়ও মানে মোটামুটি কিন্তু এই জায়গার মানে কাপড় চিন্নটা একদম বেস্ট আমাদের মানে খুব পছন্দের একটা জায়গা এটা তো আমরা নাস্তা করে বাসায় চলে এসেছি এখন ঘর হালকা ক্লিন করে তারপর রান্নার কাজে চলে যাব। আমাদের আসলে ছুটি নেই বাচ্চাদের যেহেতু শনি রবিবার ছুটি থাকে কিন্তু আমাদের মানে সপ্তাহে সাত দিনই আমাদের কাজ করতে হয় তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমার বাগানে বাগানটাও একটু শেয়ার করি সামার শেষ হওয়ার পরে তো আর কোনো আপডেট দেওয়া হয়নি তো উইন্টারের ফার্স্ট আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাগানের কি অবস্থা তো কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে এই গাছটা প্রায় মানে আদমরা হয়ে গেছে আমি তো ভেবেছিলাম যে নষ্ট হয়ে যাবে পরে দেখি যে না মাসাল্লাহ যেহেতু এখন মানে মোটামুটি যেহেতু ঠান্ডা তো গাছটা এখনও কিছু হয়নি তো গাছে আবার ভালোই লাগাম এসেছে আর এখানে ক্যাপসিকাম মাসাল্লাহ অনেক হয়েছে সামার টাইমে তেমনটা হয়নি কেন হয়নি আমি বুঝতে পারিনি হয়তো বা তখন সিজন ছিল না মনে হয় তো এখন দেখি মার্শাল্লাহ আমার চার পাঁচটা গাছে চার পাঁচটা গাছেই আর কি সবগুলোতেই মানে একদম ঝোপ ধরে হয়েছে খুবই ভালো লাগছে দেখে আর সেই জন্য ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে বেশ কয়েকদিন যাবৎ আমি তো গার্ডেনের কোনো ভিডিও আমার চ্যানেলে দেই না তো অনেকে বলে যে এখন ভিডিও করেন না কেন তো সেই কারণে ভাবলাম যে আজকে ছোট একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে বাগান করতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে তবে এখন ইদানিং এখন আর বাগান করতে ইচ্ছে করে না কারণ বাগানে প্রচুর সময় দিতে হয় আর যেহেতু এখন বাচ্চাদের স্কুল খুলে ফেলেছে তো বাগানে এখন সময়টা খুবই কমই দেওয়া হয় তো বাগানে কি হয়েছে না হয়েছে আমি নিজেও জানি না আজকে অনেকদিন পরে বাগানে এসেছে তো আসার পরে এত সুন্দর সবজি দেখে মানে আর সামলাতে পারিনি ভাবলাম যে আপনাদের সাথে একটা আপডেট দিয়ে দিই শেয়ার করি তো আমার বাগানটা আমি কয়েকদিন আগে পুরো গাছপালা কেটে পরিষ্কার করে পরে শীতের জন্য কিছু সবজি বনেছি তো সেখানে পালং শাক আর মূলো শাক আমি বনেছিলাম তো সেখানে মশাল্লাহ পালং শাক ভালোই হয়েছে আর মূলো শাক হয়েছিল কিন্তু কিছু পোকা খেয়ে ফেলেছিল পাতাগুলো তো সে কারণে তেমনটা ভালো হয়নি তো পালং শাক মশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর যদি এগুলো বড়ো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে আর এবছর আমাদের তেমন গাছপালা লাগানো হয়নি কারণ মাটির অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিলো যে পরিমাণ রোদ পড়েছে এবার আর সামার টাইমে তো প্রচুর গরম পড়েছিলো সেই কারণে মাটির উর্বরতা মনে হয় যে নষ্ট হয়ে গেছে মনে কোনো সবজিও হতে চাচ্ছিল না তো সেই কারণে এবার শুধু দুইটা আইটেম লাগিয়েছি পালং শাক আর মূল শাক তো দেখা যাক এগুলো কেমন হয় যদি ভালো হয় তাহলে চিন্তা চিন্তাভাবনা আছে যে আরও কিছু সবজি লাগাবো এটা হচ্ছে মূলা শাকের গাছ তো মূলা শাক হচ্ছে মার্শাল্লা দেখা যায় কতটুকু হয় ইদানিং আবার ঠান্ডা ভালো পড়েছে মাঝখানে কিছুদিন ঠান্ডা একটু কম ছিল তা আজকে বাইরের ওয়েদার খুবই খারাপ সকালবেলা সামান্য একটু রোদ উঠেছিলো তারপরে সারাদিনই মেঘলা ছিল তো এখানে আছে দেশি বেগুন বেগুন গাছ এই গাছগুলো আমার কাকিমা ওনার আম্মা ওনাকে দিয়েছিলো পরে কাকিমা আমাকে আবার দিয়েছিল তা আমি লাগিয়েছিলাম সামার টাইমে তো হয়ই নেই তো এখন দেখে যে হালকা ঠান্ডা পেয়ে মাসাল্লাহ তিনটা গাছে ছয়টা বেগুন হয়েছে আর এগুলো তো আমার আগের বেগুন গাছ ছিল সামার টাইমে এই বেগুন গাছগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো ফ্যাকাশে হয়ে গেছিলো একদম তো ভেবেছিলাম যে এগুলো কেটে ফেলবো তো পরে দেখেছে মার্শাল্লাহ এখন পাতা ছেটে দেওয়ার পরে এখন ভালোই বেগুন ধরছে তো গার্ডেন যতটুকু ঘোরার ঘুরে আপনাদের দেখে ফেলেছি এখন রান্নার কাজে চলে এসেছে রান্না তো করতেই হবে আমরা গৃহিণী গৃহিণীদের কাছে তো ফাঁকি দেওয়া যাবে না কাজ করতেই হবে প্রতিদিন তো আমি আজকে কচু শাক রান্না করব। কচু আর কি কচু রান্না করব তো এখানে কচু ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি সেতু করতে বসিয়ে দিয়েছি এগুলো আমাদের বাঙালি বাজার থেকে আনা কেউ ভাববেন না যেগুলো আমার বাগানের আমার বাগানে এখন আমি কচু শাক লাগাইনি তবে চিন্তা ভাবনা আছে যে এবার একটু লাগাবো তো আজকে দুপুরে রান্না বান্না করবো অরাতে ফিশ এটা হচ্ছে ইতালিয়ান একটা মাছ এটাকে রান্না করব আর কচু শাক রান্না করব। তো বাসায় বাচ্চারা যেহেতু শাক কিংবা সবজি খেতে চায় না তো মাছও খেতে চায় না তারপরে এই মাছটা আমার বাচ্চারা পছন্দ করে সেজন্য আজকে ভাবলাম এটাই রান্না করি আর কচু শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো এটা হচ্ছে ফ্রোজেন চিংড়ি মাছ এটা আমাদের সুপার স্টোরে পাওয়া যায় বাঙালি বাজারেও পাওয়া যায় বাঙালি বাজারে যেটা থাকে ওইটা হচ্ছে সহ আর এটা একদম পরিষ্কার করে ফ্রোজেন বিক্রি করে তো এই মাছটা দেখতে সুন্দর তবে খেতে মোটামুটি অতটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যে রান্না করার পর আবারই হয়ে যায় তো যাই হোক এখন কচু শাকটা রান্না করে ফেলবো আমি তো কচু শাক রান্না করার জন্য আমি এখানে একটা কড়াইতে পেঁয়াজ দুটো দুটো না একটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর একটা তেজপাতা দিয়ে এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব আসলে রান্না শেয়ার করতে গেলে ভিডিও প্রচুর পরিমাণে লম্বা হয়ে যায় তো শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কচু শাকটা রান্না করি আসলে রান্না করার সময় আয়সা এত পরিমাণ আমাকে বিরক্ত করে আমি যে মানে সুন্দর করে রেকর্ড করব তাও আমার হয় না আর রান্না করতে গেলে বা অর্ধেক রান্না করার মাঝখানে ও এসে কান্নাকাটি শুরু করে ওকে কুলে নিয়ে এ রান্না করতে হয় তার মধ্যে হাতে মোবাইল নিয়ে আমার কোনোভাবে ভিডিও করা সম্ভব হয় না তো যাই হোক আমি খুব শর্টকাটভাবে আপনাদের এই রেসিপিটা শেয়ার করে দিলাম আমি সব মশলা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে এখন আমি সেদ্ধ করা যে কচুটা ছিল সেটা দিয়ে এখন সব মশলার সাথে মিক্স করে দিয়েছি একটু ভাজা ভাজা হলেই আমি এটাকে নামিয়ে নিব কচু শাক রান্না করা আহামরি কোনো বিষয় না একদমই সহজ একটা রান্না সেদ্ধ করে শুধু মশলা কষিয়ে এটাকে বাগান দিয়ে দিলেই হয় তো এখানে আমার কচু শাক রান্না করা শেষ আর এখানে মাছটা আমি টমেটো আর আলু দিয়ে রান্না করেছি মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এত রান্না শেয়ার করতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যায় তো সে কারণে আজকে এ পর্যন্ত আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম